আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিলা সোফান শুরুতে এবিআরবি কেবল সংবাদ শিরোনাম নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচনে যাবে না বিএনপি বলেছেন মির্জা ফখরুল দেশকে অস্থিতিশীল করতে শীর্ষ ষড়যন্ত্র করছে দলটি অভিযোগ ওবায়দুল কাদেরের মূলধন ফিরে পেতে মরিয়া ইভালের লাখো গ্রাহক ইকাবের দুর্বলতাকে দোষারোপ বিশেষজ্ঞদের বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারির তাগিদ প্রতারণায় জড়িত ই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিবির পণ্যের দাম ফেরত দিতে ধামাকাকে পাঁচ দিনের আলটিমেটাম বিক্রেতাদের দেশে একদিনে করোনায় আরও ৩৫ মৃত্যু ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে ২০ দিনের মধ্যে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী এডিস মশা দমনে সিটি কর্পোরেশন ভুল পথে হাঁটার কারণে নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু অভিমত বিশেষজ্ঞদের শিশুদের নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় অভিভাবকরা দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের সরকারের বাইরে থাকা দলগুলোকে নিয়ে একটি বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে এক মঞ্চে না হলেও যুগপথ আন্দোলনে যেতে চায় বিএনপি ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকেই তা পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামে বিএনপি নিরপেক্ষ সরকারের দাবিতে অনর বিএনপি দলীয় সরকারের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে একই দাবিতে সোচ্চার হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও দাবি আদায়ে ২০ দলীয় জোটের পাশাপাশি জাতীয় ঐক্যফ্রন্ট নামে নতুন জোট গড়ে তোলা হয় শেষ পর্যন্ত ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টকে নিয়েই আওয়ামী লীগের অধীনে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় বিএনপি আগামী নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন দলটির মহাসচিব এখন তো নির্বাচনের কোনো পরিবেশ নেই দেশে এবং নির্বাচন করা না করা এখানে একেবারেই কোনো পার্থক্য বহন করে না এখানে নির্বাচনের পুরো ব্যবস্থাটাকেই আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে এখানে শুধুমাত্র যেন তারা নির্বাচিত হয়ে আসতে পারে সেই ধরনের ব্যবস্থা তারা এখানে গ্রহণ করছে সুতরাং সেই ক্ষেত্রে তো অবশ্যই এই একটা এই অবস্থার পরিবর্তনটা খুবই জরুরি আমরা এই ফরম্যাটে নির্বাচনে যাওয়ার এই মুহূর্তে তো কোনো প্রশ্নই উঠতে পারে না আনলেস এটা একটা যদি একটা নির্বাচন কান সময় যদি একটা নিরপেক্ষ সরকার না থাকে তো প্রশ্নই উঠতে পারে না মির্জা ফখরুল জানান একটি বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার চেষ্টা করছে বিএনপি বাম দলগুলোর সহ অন্যান্য দলগুলোর সাথেও আলোচনা চলছে তবে দুই জোট বহাল থাকবে নাকি আলাদা জোট গড়ে তোলা হবে সে ব্যাপারে স্পষ্ট কিছু জানাননি বিএনপির মহাসচিব আমাদের উদ্দেশ্যই থাকবে লক্ষ্যই থাকবে যে বৃহত্তর ঐক্য গড়ে তোলা জনগণের মধ্যে সেটা জোটের মধ্যে হতে পারে সেটা যুগপথে হতে পারে সেটা একটা দাবিতে হতে পারে ডিপেন্ডস এটা সময়ের আলাপ আলোচনার মধ্য থেকে সেটা বেরিয়ে আসবে আমরা এখনো পর্যন্ত তাদের সঙ্গে কোনো চূড়ান্ত কোনো আলোচনা হয়নি আর কথাবার্তা শুরু হয়েছে কথা চলছে এটা ডিপেন্ড করবে আপনার যে আমরা কী ফর্মে তখন যাওয়া সম্ভব তারা কী চাচ্ছেন আমরা কী বলছি তার উপর নির্ভর করে কে কীভাবে যেতে চায় সেইভাবে হবে কিন্তু কমন লক্ষ্য থাকবে একটাই রেস্টোরেশন অফ ডেমোক্রেসি গণতন্ত্রের পুনরুদ্ধার গত নির্বাচনে ডক্টর কামাল হোসেনকে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক করায় সমালোচনা রয়েছে দলের মধ্যে তা নিয়েও কথা বলেন তিনি এটা ভুল ধারণা কিন্তু আমরা কখনোই ডক্টর কামাল হোসেনকে জোটের নেতা বানিনি ঐক্যফ্রন্টের নেতা বানিনি নো নেভার এটা কখনোই কোথাও আমরা এই কথা বলিনি আমরা বলেছি ঐক্যফ্রন্ট সমস্ত দলগুলো একসাথে হয়ে আমরা সামনে করছি এটা আপনারা কামাল হোসেন সাহেবকে ঐক্যফ্রন্টের নেতা বানিয়েছেন মিডিয়া বানিয়েছে নিরপেক্ষ গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান বিএনপির মহাসচিব অবশ্যই আন্দোলন হবে এবং সেই আন্দোলনকে আমাদেরকে জাহাঙ্গীর আকন্দ বাংলা ভিশন ঢাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময় হবে আগাম হওয়ার কোনো সুযোগ নেই নতুন নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে ষড়যন্ত্র হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি ওবায়দুল কাদের বলেন দেশকে অস্থিতিশীল ও আওয়ামী লীগকে ঠেকাতে সিরিজ সভার নামে সিরিজ ষড়যন্ত্র করছে বিএনপি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর বৈঠকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দলের বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ কমিটির কাউন্সিলের নির্দেশনা দেওয়া হয়েছে। গণতন্ত্র চর্চার অংশ হিসাবে আওয়ামী লীগের কর্মকাণ্ড অব্যাহত থাকলেও বিএনপির সিরিজ বৈঠকের সমালোচনা করেন ওবায়দুল কাদের। যে সিরিজ সভাগুলো হয়েছে এগুলো অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা নয়, এ সিরিজ সভা সিরিজ বোমার পৃষ্ঠপোষক বিএনপির সিরিজ ষড়যন্ত্রের রূপকল্প তৈরির কাজ। আজকের এই সভা গোপন বৈঠকগুলো তারা অনুষ্ঠান করছে, এখানে গণতন্ত্রের কিছু নেই। কিভাবে সরকারকে ঠেকাবে, কিভাবে দেশে আনস্টেবল করবে দেশের পরিস্থিতি, কিভাবে বিভিন্ন অপশক্তিকে উস্কে দেবে, কারণ বাংলাদেশে সাম্প্রদায়িক অশুভ শক্তির বিশ্বস্ত ঠিকানা হচ্ছে আজকে বিএনপি। তিনি বলেন নতুন নির্বাচন কমিশন ও জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। আগামী বছর নতুন নির্বাচন কমিশন গঠনের প্রাক্কালে বিএনপি আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করছে। নির্বাচন কমিশন গঠনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন যথাসময়ে যেভাবে হয় আমাদের দেশে আইনগত প্রক্রিয়ায় করার যে বিধান রয়েছে সেভাবে আমাদের সংবিধান অনুযায়ী এই নির্বাচন কমিশন গঠন করা হবে। আওয়ামী লীগের ইতিহাসে আগাম কোনো সম্মেলন হয়নি, নির্বাচন যথাসময়ে হবে, সম্মেলনও ইনশাল্লাহ যথাসময়ে। আন্দোলনের নামে যে কোনো প্রয়াস শক্তভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শক্ত হাতে প্রতিহত করা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। এদিকে কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন বাংলাদেশে কোনো নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে না, আগামীতে দেশের সকল নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। শনিবার টাঙ্গাইল সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি আবার হুমকি দিচ্ছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদের অপশাসন, দুঃশাসন, তাদের জঙ্গি তোষণ, তাদের সন্ত্রাস অর্থনীতিকে ধ্বংস করার কারণে তাদের পায়ের নিচ থেকে মাটি চলে গিয়েছে, তাদের সাথে জনগণ নাই। বাংলাদেশে কোনো নিরপেক্ষ সরকার হবে না, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার হবে না, বাংলাদেশে হবে সাংবিধানিক সরকার। সংবিধানের আলোকে আগামী দিনে নির্বাচন হবে। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা জলবায়ু ঝুঁকিতে থাকা বাংলাদেশের ঝুঁকি আরও বাড়িয়েছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানে শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত মেজর ইকোনমিজ অন এনার্জি অ্যান্ড ক্লাইমেট শীর্ষক অনুষ্ঠানে দেওয়া ভাষণে একথা বলেন তিনি। ধারণ করা ওই ভাষণে আগামী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ধনী দেশগুলোর আরও অংশীদারিত্ব চান বাংলাদেশের প্রধানমন্ত্রী। ধনী দেশগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী কার্বন নিঃসরণ কমানো, প্রতিশ্রুত জলবায়ু ফান্ড গঠন এবং বিনামূল্যে প্রযুক্তি হস্তান্তরের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। মুনাফা নয়, মূলধন ফিরে পেতেই মরিয়া ইভ্যালির লাখো গ্রাহক। অফিস বন্ধ থাকায় বিনিয়োগের অর্থ ফিরে পাওয়া নিয়েও সন্দিহান তারা। ইক্যাবের দুর্বলতাতেই এমন ঘটনা বারবার ঘটছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অনলাইনে কেনাকাটায় প্রতারণা বন্ধে পেমেন্ট পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকে কঠোর নজরদারির পরামর্শ তাদের। মামুন আবদুল্লাহ রিপোর্টে বিস্তারিত। 5,45,000 টাকার বাইক 3,18,000 কিংবা 5,00,000 স্কুটার পাবেন 2,85,000। কোটি বেকারের দেশে এমন ভয়ানক অফারে দিশেহারা লাখো যুবক। শুরু থেকেই অনলাইন মার্কেট প্লেস ইভ্যালির এমন বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে সন্দেহ পোষণ করেন অনেকেই। তবে দেশের প্রথম সারির সেলিব্রিটিদের বাহবা আর মিডিয়ার লোভনীয় বিজ্ঞাপন, ই কমার্সের আতুরঘর ই ক্যাবের সাথে দহরম মহরম গ্রাহকদের বিশ্বস্ত করে তোলে কয়েক গুণ। ফলাফল যা হবার তাই। প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও গ্রেফতার, রিমান্ড এটা সেটা আরও কত কি। তবে এসব কি সমস্যার সমাধান করতে পারবে? গ্রাহক কি ফিরে পাবে তার মূলধন? একটা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে তার বিচার করা ঠিক না। তাহলে আমার বা সাধারণ মানুষ যারা আছে এদের টাকার কে দায়িত্ব নেবে? তাকে সময় না দিয়ে কোম্পানি বন্ধ করে জীবনের সমস্যার সমাধান হবে না। মেন অ্যামাউন্টটা পেলেও আলহামদুলিল্লাহ আমরা খুশি। অনেক ফ্যামিলি আছে মেন অ্যামাউন্টটা না পেলে ভাই অনেকে বসে যাবে, ভাই রাস্তায় বসে যাবে। যদি দোষী সাব্যস্ত করাই হয়, ব্লেম যদি করতেই হয়, সংশ্লিষ্ট সকল দপ্তরকে এক লাইনে এনে সকলের বিচারটা হয়।
অনলাইন মার্কেটের প্রতারণা ঠেকাতে আইনের কঠোর বাস্তবায়নের পরামর্শ খাত বিশেষজ্ঞদের। বাংলাদেশ ব্যাংক এবং যারা পেমেন্ট প্রসেস করেছেন তাদের একটা ভূমিকা ছিল, তারা এটা ফেল করেছেন। ইকেবের একটা ব্যর্থতা এখানে অবশ্যই ছিল। আর তৃতীয় ব্যর্থতা ছিল যে আমাদের যারা গ্রাহক তারা একদম লোভে পড়ে, আমরা একদম পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়েছি। ভবিষ্যতে এই ধরনের জিনিসকে এড়াতে হয়, এই ধরনের সিচুয়েশনে আমাদের পড়তে না হয়, তাহলে এই তিনটি কম্পোনেন্টকেই কিন্তু একসাথে কাজ করতে হবে। তবে এ ব্যাপারে জানতে চাইলে অনলাইন মার্কেট পরিচালনাকারী সংগঠন ইক্যাবের কেউ কথা বলতে রাজি হয়নি। এখন পর্যন্ত ইভ্যালির গ্রাহক সংখ্যা প্রায় 45 লাখ, যেখানে কোম্পানিটির দায় 1,000 কোটি টাকা বলে নিশ্চিত করেছে র‍্যাব। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ডিপির অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার জানিয়েছেন, ইভ্যালি, এয়ারঅরেঞ্জের মতো প্রতারণা করছে এমন ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। হাফিজ আক্তার বলেন, ইভ্যালি, এয়ারঅরেঞ্জের মতো এমন আরও প্রতিষ্ঠান রয়েছে যারা প্রতারণা করছে, বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে পণ্য বিক্রির অফার দিয়ে যারা গ্রাহক ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। অন্যদিকে পণ্য সরবরাহ বাবদ 200 কোটি টাকা ফেরত দিতে ই কমার্স প্রতিষ্ঠান ধামাকাকে 5 দিনের আলটিমেটাম দিয়েছে বিক্রেতারা, নইলে ধামাকার বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুমকি দিয়েছেন তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। বিক্রেতাদের সংগঠন ধামাকা শপিং .com সেলার অ্যাসোসিয়েশন লিখিত বক্তব্যে জানানো হয়, মাইক্রোডেট গ্রুপের আওতাধীন ই ভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেড পরিচালিত ধামাকা শপিং .com-এ সেলার হিসেবে পণ্য বিনিয়োগ করেছেন প্রায় 650 জন। চুক্তিতে লেখা ছিল পণ্য সরবরাহের 10 দিনের মধ্যে ধামাকা .com পাওনা পরিশোধ করবে, কিন্তু 6 মাস চলে গেলেও প্রতিষ্ঠানটি তা করেননি। সংবাদ সম্মেলনে সেলাররা বলেন, ধামাকার সাথে আলোচনা করেও কোনো লাভ হয়নি। যথাযথ নজরদারি না থাকায় ই কমার্স খাতে অনিয়ম দুর্নীতি বাড়ছে বলে মনে করেন FBCCI এর সাবেক সভাপতি AK আজাদ। বলেন, প্রতারণা বন্ধে ক্রেতা ও বিক্রেতাদের সচেতন হওয়ার বিকল্প নেই। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় এই খাতের নৈরাজ্য বন্ধ হচ্ছে না। ই কমার্সের লোভনীয় অফার আর বিজ্ঞাপনের ফাঁদে দিশেহারা লাখ লাখ গ্রাহক, এমন বাস্তবতায় ই কমার্স খাতে নৈরাজ্য বন্ধে সরকারের পদক্ষেপ নিয়ে FDC-তে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এই খাতে অনিয়ম ও প্রতারণা বন্ধে কমিশন গঠন করার দাবি জানিয়েছেন FBCCI এর সাবেক সভাপতি AK আজাদ। আইনের যদি যথাযথ প্রয়োগ না থাকে তাহলে কিন্তু এই ইভেলি আজকে আসছে, রফিকুল হক আসছে, আমরা শিক্ষা নেইনি, ই অরেঞ্জ আসছে, আরও 10টা এরকম নতুন নাম আসবে। আলটিমেটলি ক্ষতিগ্রস্ত কে হবে? ওই বেকার যুবক যার চাকরির দরকার ছিল। কঠিন মনিটরিং ছাড়া ই কমার্স কিন্তু এগোতে পারবে না। শুধুমাত্র কি এই ইভেলি আর এইগুলি, ব্যাঙ্কগুলোর কী অবস্থা? সরকারি ব্যাঙ্কগুলিতে এখানে ঋণ খেলাপের পরিমাণ প্রায় 20-25%। স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় ই কমার্স খাতে নৈরাজ্য বাড়ছে বলে মনে করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইভেলি, ই অরেঞ্জ সহ অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে যারা প্রতারিত হয়েছেন তাদের নামের তালিকা তৈরি করা, কত টাকা প্রতারিত হয়েছেন সেই প্রতারণার সংখ্যা পরিমাপ করা এবং সেই অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়কে একটা বিশেষ সেল গঠন করে সেটি শ্বেতপত্র প্রকাশ করা। প্রতারণার সাথে জড়িত কাউকে ই ক্যাব বা অন্য কোনো ব্যবসায়ী সংগঠনের কোনো সদস্য করা যাবে না। সরকারিভাবে প্রশাসক বসিয়ে জনগণের অর্থ ফেরত যতখানি সম্ভব তাদের সম্পদ বিক্রি করে দেওয়া যায় কি না সেই বিষয়টি কিন্তু আমাদেরকে এখন চিন্তায় আনবার জন্য আমরা অনুরোধ করছি। ই কমার্স প্রতারণায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত গ্রাহকের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বানও জানান তারা। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা।
24 ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন আরও 35 জন আর নতুন করে সংক্রমিত রোগীর সংখ্যা 1190 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা 27,182, মৃতের হার 1.76%। একদিনে 19,668 নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 6.5%। এ সময়ে নতুন করে সুস্থ হয়েছেন আরও 1,645 জন, মৃতদের মধ্যে 19 জনই ঢাকা বিভাগের। এছাড়াও 24 ঘন্টায় চট্টগ্রামে 6 ও খুলনা বিভাগে মারা গেছেন 3 জন, মৃতদের মধ্যে 20 জনের বয়স 60-এর উপরে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, 12-17 বছর বয়সী শিক্ষার্থীদের আগামী 20 দিনের মধ্যে ফাইজারের টিকা দেওয়া হবে। শনিবার মানিকগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত 2.5 কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কথা বলে আরও 10 কোটি টিকা নেওয়ার জন্য চুক্তি করা হয়েছে। তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে নেই বলে সোমালিয়ার প্রধানমন্ত্রী ক্ষমতা হারিয়েছেন এবং থাইল্যান্ডের সরকার প্রধানের অবস্থাও শোচনীয়। বেশ কিছু দেশে এই শিশুদেরকে টিকা দেওয়া হচ্ছে, আমাদেরও সিদ্ধান্ত হয়েছে, আমরা স্কুল কলেজ খুলে দিয়েছি, কাজে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে সুরক্ষিত করতে চাই, সেই জন্যে এই টিকা দেওয়ার ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমাদের কাছে যে টিকাটা আছে অর্থাৎ ফাইজার, এই টিকাটি আমরা আমাদের ছেলেমেয়েদেরকে আমরা দিব এবং পরবর্তীকালে ফাইজার সহ মডার্না এই ধরনের টিকা আমরা আরও আনার পরিকল্পনা চেষ্টা আমরা করছি পরিকল্পনা। এডিস মশা দমনে সিটি কর্পোরেশন ভুল পথে হাঁটছে বলেই ডেঙ্গু নিয়ন্ত্রণে আসছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দুপুরে রাজধানীর সিডাব মিলনায়তনে মশা নিবারণ নিয়ে এক সেমিনারে বক্তারা একথা বলেন। তারা বলেন, সিটি কর্পোরেশন ঘটা করে লার্ভা মারার প্রচার প্রচারণা চালাচ্ছে, কিন্তু অ্যাডাল্ট মশা নিধনে বেশি জোর দেওয়া প্রয়োজন। এ সময় বক্তারা আরও বলেন, কিছুদিন পর বৃষ্টি আরও কমে গেলে ডেঙ্গুও কমে যাবে, তখন এর কৃতিত্ব সিটি কর্পোরেশন নিতে চাইবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অন্তত অক্টোবর পর্যন্ত মশা নিধন অভিযান চালানো দরকার বলেও মনে করেন তারা। কীটতত্ত্ববিদ ডক্টর মনসুর আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, সাচিপের মহাসচিব অধ্যাপক ডক্টর এম এ আজিজ, স্বাস্থ্য অধিদপ্তরের তাহলে কিন্তু ভাইরাসটার ওইখানেই মৃত্যু ঘটে, অর্থাৎ ওইখানেই ভাইরাস শেষ হয়ে যায়। শিশুদের জন্য ভয়াবহ বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু। অনেক শিশু মুমূর্ষু অবস্থায় ভর্তি হচ্ছে হাসপাতালে, অভিভাবকরা দিন কাটাচ্ছেন চরম আতঙ্কে। তবে কোনোভাবেই কমছে না মশার উপদ্রব। জনপ্রতিনিধিরা বলছেন, মশা মারার জন্য পর্যাপ্ত লোকবল নেই তাদের। এদিকে সরকারি হিসেবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবশেষ আরও 2 জনের মৃত্যু হয়েছে, আরও 232 জন ভর্তি হয়েছেন হাসপাতালে, এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা 59 জন। 9 বছরের একটা বাচ্চা হার্ট অ্যাটাক হয়ে গেছে, এই চোখের জলগুলো একটু দেখান, কি হারে বাচ্চাগুলো যুদ্ধ করতেছে ভিতরে, হাত পা কিচ্ছু নাই, রক্তাক্ত হয়ে গেছে এক একটা বাচ্চার দুইটা হাত পা, এখানে মানে তাকানো যায় না, আমরা মারা সহ্য করে ওখানে যেয়ে ঢুকি। এই যে এখানে আইসিউতে লক্ষ লক্ষ টাকা বিল আসতেছে, কারো ক্ষমতা আছে কারো ক্ষমতা নাই, একটা মশা নিধন করতে পারেন আমাদের সরকার, আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলোয় যে আজকে বুড়ো একটা বাচ্চা মারা গেছে, আমাদের কি অপরাধ ভাই। মনের ভিতরে সাহস রাখো, তুমি সুস্থ হয়ে যাবে, বাচ্চামো আমি আর কান্না করবো না, আমি পালিয়ে যাব। মা বাবার এই আহাজারি কে থামাবে? আইসিউতে শুয়ে আছে তাদের ফুটফুটে শিশুরা, কেউ সইছে তীব্র যন্ত্রণা আর কেউ লড়ছে মৃত্যুর সাথে। চিকিৎসকরা জানান, প্রতি 10 শিশুর মধ্যে একটির অবস্থা আশঙ্কাজনক হয়ে দাঁড়াচ্ছে।
এবছর ভ্যারাইটি চেঞ্জ হয়ে গিয়েছে। এবছর ডেঙ্গু যেটা আলাদা সেটা হলো প্রেশার কমার কথা চার দিন বা পাঁচ দিনের মাথায়, কিন্তু আমরা দেখছি জ্বরের দ্বিতীয় দিনে প্রেশার কমে যাচ্ছে, নাক দিয়ে মুখ দিয়ে প্রফিউজ ব্লিডিং নিয়ে চলে আসতেছে আমাদের কাছে। জ্বরের মধ্যে ব্লাড প্রেশার কমে যে খুব জটিল আকার ধারণ করছে এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অজান্তেই হয়ে যাচ্ছে আর কি। এই ধরনের পেশেন্টগুলো মানে ম্যানেজ করা ক্রিটিক্যাল এবং এদের মধ্যে মর্টালিটি অনেক বেশি আর কি। এবছরে চলতি মাসেই ডেঙ্গু সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে। প্রতিদিন 200-এরও বেশি রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে, আক্রান্ত আরও বেশি। ঘনবসতিপূর্ণ কম উন্নত এলাকাগুলোতে মশার উপদ্রব সবচেয়ে বেশি। বৃষ্টি আর মানুষের সচেতনতার অভাবে কমছে না জমে থাকা পানি। মশার কামড়ে দিনে রাতে অস্থির এসব এলাকার মানুষ। বাচ্চাদের আমরা আতঙ্কের ভিতরে থাকি। দিনের বেলাও মশারি টানায় থাকতে হয়, রাত বসলে মশা কামড়ে, এরপর রাইতে তো আসে। মশা খুবই অস্থির করে, বিশেষ করে সন্ধ্যার পর থেকে আসরের পর থেকেই মশার একটা ই থাকে খুব। বাইরে হচ্ছে আমাদের করোনার ভয়, ভিতরে হচ্ছে ডেঙ্গুর ভয়। নোংরা খাল আর নর্দমায় চলছে মশার রাজত্ব। সাধারণ মানুষের অভিযোগ, মশা দমনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় না। খালে তো প্রায় সপ্তাহে 2-3 দিন দিয়েই যায়, দিলে কি হবে, কিন্তু মশা তো কমে না। আগে ফগার মেশিন দিয়ে মারতো, এখন তো ফগার মেশিনও আসে না। অন্যদিকে জনপ্রতিনিধিরা বলছেন মশা নিধনে নেই পর্যাপ্ত জনবল। কোন কোন বাড়িতে আপনার লার্ভা পাওয়া গেছে সেসব বাড়িকে আমরা জরিমানা করি। ড্রেনের যে মুখ আছে এই মুখে আমরা পাইপটা ঢুকে দিই, ওখান থেকে ওষুধ দিই, তাহলে ওইখানে মশাটা মারা যায়। ওষুধ সরবরাহের কোনো সংকট নেই, আমরা যখন যা চাই আমরা তাই পাই। আমাদের সমস্যা আছে, অনেক বেশি লোকবল প্রয়োজন কাজ করতে হলে। পাশাপাশি জমে থাকা পানিতে মশার বিস্তারে এলাকাবাসীর উদাসীনতাকেও দায়ী করছেন জনপ্রতিনিধিরা। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। কক্সবাজারের মহেশখালী হতে পারে দেশের অর্থনীতি পরিবর্তনের আলাদিরের চেরাগ। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র বন্দর, এলএনজি টার্মিনাল নির্মাণসহ ছোট বড় 68টি প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। সঠিক সময়ে এসব প্রকল্প বাস্তবায়িত হলে ইতিবাচক পরিবর্তন আসবে, আঞ্চলিক জীবনযাত্রায় গতিশীল হবে জাতীয় অর্থনীতি। মহেশখালী থেকে ফিরে রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ, ছবি তুলেছেন কেজেড সোহেল। কক্সবাজারের মাতারবাড়ি সমুদ্র তটে চলছে মহাকর্মযজ্ঞ, কারণ মহেশখালকে ঘিরে জ্বালানির বড় বলয় গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নের দিকে হাঁটছে সরকার। পুরোদমে এগিয়ে চলছে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল, জেটি নির্মাণ, তেল পরিবহনের পাইপলাইন সহ বিদ্যুৎ খাতের 31টি প্রকল্পের কাজ। এরই মধ্যে এসব প্রকল্পের কাজের অগ্রগতি 50%-এরও বেশি। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, করোনার ধাক্কা সামলে কাজে গতি এসেছে। অনেকটাই দৃশ্যমান কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সহ বেশিরভাগ অবকাঠামো। এখানে মিডির আন্ডারে প্রায় 37টা প্রজেক্ট চলমান আছে, বিশাল পরিকল্পনা। যেমন আমাদের এই প্রজেক্টের যে চ্যানেল সেটাকে কাজে লাগিয়ে অলরেডি সরকার একটা প্রজেক্ট হাতে নিয়েছে, মাতারবাড়ি ডিপ সি পোর্ট। এছাড়াও মাতারবাড়ি মহেশখালীতে ইকোনমিক জোন হওয়ার একটা পরিকল্পনা আছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে। এটার মধ্যে আমরা 1200 মেগাওয়াটের একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করব। এছাড়াও আমরা 14.3 কিলোমিটার লং একটা চ্যানেল তৈরি করছি, 57.38% কাজ সম্পূর্ণ হয়েছে। মাতারবাড়ি নিয়ে সরকারের সামগ্রিক পরিকল্পনা সম্পর্কে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এই দ্বীপটি ঘিরে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার বড় বলয় গড়ে তোলা হচ্ছে। সেখানে এলএনজি, এলপিজি ও কয়লা আসবে। মাতারবাড়িতে অ্যাকচুয়ালি বিদ্যুৎ জ্বালানির প্রজেক্ট হলে 31টা, ওখানে টোটাল প্রজেক্ট হবে 68টা প্রজেক্ট। দিজ আর বিগ প্রজেক্টস, তার মধ্যে 31টা প্রজেক্টই আমাদের মন্ত্রণালয়, বাকি প্রায় 1, 2, 3, 4, 5টা মন্ত্রণালয় মিলে। আমাদের দরকার হলো যেই জিডিপিতে আমরা মনে করছি উন্নত দেশের একটা দেশ হবে, তাহলে আমাদের 14% মিনিমাম রাখতে হবে এভারেজ। একটা তো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হতেছে, এটার সাথে সাথে তো টেকনোলজি আসতেছে, তারপরে আসতেছে সবচেয়ে বড় ভবিষ্যতে বাধা হবে যে হিউম্যান রিসোর্স। সরকারের এসব পরিকল্পনায় কক্সবাজারের মহেশখালী হবে দেশের প্রথম দ্বীপভিত্তিক অর্থনৈতিক হাব। কক্সবাজারের মহেশখালীতে বিদ্যুৎ ও জ্বালানির বড় হাব তৈরি করছে সরকার। সরকারের পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাশাপাশি জ্বালানি সংরক্ষণ, গভীর সমুদ্র বন্দর সহ 20টির বেশি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্প সঠিক সময়ে বাস্তবায়িত হলে এটি স্থানীয় অর্থনীতিতে শুধু গতি আনবে না, সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব রাখবে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, মহেশখালী, কক্সবাজার। ব্যাংক হিসাব চাওয়ার সংক্ষুব্ধ দুই ইউনিয়নে বিভক্ত সাংবাদিক নেতারাই।
ভয় ফেলতেই ব্যাংক হিসাব তলব করা হয়েছে বলে মন্তব্য করেছেন তারা। এই ঘটনাকে নজিরবিহীন ও গভীর ষড়যন্ত্রের অংশ মনে করছেন সাংবাদিক নেতারা। সংবাদ সম্মেলনে এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া তাদের। সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর ১১ নেতার ব্যাংক হিসেব চেয়ে ১২ সেপ্টেম্বর বিভিন্ন ব্যাংকের চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এই ঘটনায় ব্যথিত সাংবাদিক নেতারা শনিবার সাংবাদিক নেতারাই সংবাদ সম্মেলন ডাকেন জাতীয় প্রেস ক্লাবে। বলেন, এর মধ্য দিয়ে সাংবাদিকতা পেশাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, হেয় করা হয়েছে সাংবাদিক সমাজকে। দেশের পেশাদার সাংবাদিকদের প্রতিষ্ঠিত সংগঠনগুলোর নির্বাচিত শীর্ষ নেতাদের ব্যাংক হিসাব এভাবে তলব করা বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করার জন্য সমাজের মানুষের কাছে এই ঘটনাটি করা হয়েছে। এইরকম একটি নজিরবিহীন পদক্ষেপ স্বাভাবিকভাবেই আমাদেরকে ভাবিয়ে তোলে, আমাদের পরিবার পরিজনদেরকে ভাবিয়ে তোলে। এটি আমরা সরকারের কাছে জানতে চাই, সুনির্দিষ্ট কোনো অনুসঙ্গের কাছে না, সরকারের কাছে জানতে চাই যে এটা কি। যখন কোনো প্রতিষ্ঠান বলতে পারে না যে এটা কারা করেছে, কোথা থেকে করেছে, এই জন্য আমাদের খটকা লাগে, প্রশ্ন আসে যে এটা কি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ কিনা। সংগঠনের নেতৃবৃন্দের কোনো সুযোগ নাই, অর্থের কোনো রকম মানে নয়ছয় করার কোনো সুযোগই নাই। এই ব্যাপারে আমাদের সুনাম ক্ষুণ্ণ হয়েছে, সাংবাদিকতার সুনাম ক্ষুণ্ণ হয়েছে, সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করার একটা অপচেষ্টা হয়েছে, এইগুলো যেন আর না হয়। এটি স্বাধীন মত প্রকাশের প্রতিও হুমকি মনে করেন সাংবাদিক নেতারা। এই আঘাত মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করার তাগিদ তাদের কণ্ঠে। আমাদের জানেন যে এখানে আরো সাংবাদিক নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ আছে, সবার সাথে পরামর্শ করবে, আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আসলে আপনাদেরকে যারা প্রতিনিধিত্ব করে তাদের যদি ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, তাদের চরিত্র হনন যদি অপচেষ্টা হয়, সেটার জন্য আপনাদের যে দায়িত্বগুলো রয়েছে আপনারাও আপনাদের জায়গা থেকে সেই দায়িত্বটা পালন করবেন, আমরা এটা প্রত্যাশা করি। রবিবার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে সংবাদ সম্মেলন থেকে। এবং সাংবাদিকতার নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। আগামী ৫ অক্টোবর খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। শুধু অনার্স চতুর্থ ও মাস্টার্সের শিক্ষার্থীরাই হলে উঠতে পারবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৬ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার খুলে দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের যেসব শিক্ষার্থী অন্তত কোভিড ১৯-এর প্রথম ডোজ নিয়েছেন, তারা টিকা পাওয়ার সার্টিফিকেট ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখিয়ে গ্রন্থাগার ব্যবহার ও নিজ নিজ হলে উঠতে পারবে। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে পুলিশ। শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভার মধ্যে কার্যালয়ের সামনে অনুমতি না নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ। অনুষ্ঠান সফল করতে ট্রাক ভর্তি করেও কর্মী নিয়ে আসেন সংগঠনের নেতারা। পরে সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান বন্ধ করে দেয় পুলিশ। প্রজন্ম লীগের নেতারা প্রথমে হুমকি দিলেও পুলিশের হস্তক্ষেপে ৫ মিনিটে গুটিয়ে ফেলা হয় সকল আয়োজন। পরে সম্পাদক মণ্ডলীর বৈঠকে দলের সাধারণ সম্পাদক নাম সর্বস্ব এইসব সংগঠনের বিষয়ে দলের নেতাদের সাবধান করেন। সংবাদ শেষ করব বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচনে যাবে না বিএনপি, বলেছেন মির্জা ফখরুল। দেশকে অস্থিতিশীল করতে শ্রী ষড়যন্ত্র করছে দলটি, অভিযোগ ওবায়দুল কাদেরের। মূলধন ফিরে পেতে মরিয়া, ইভ্যালির লাখো গ্রাহক ইক্যাবের দুর্বলতাকে দোষারোপ বিশেষজ্ঞদের, বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারির তাগিদ। প্রতারণায় জড়িত ই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিবির। পণ্যের দাম ফেরত দিতে ধামাকাকে ৫ দিনের আলটিমেটাম বিক্রেতাদের। দেশে করোনায় আরও মৃত্যু ৩৫ জনের, ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে ২০ দিনের মধ্যে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এডিস মশা নিধনে সিটি কর্পোরেশন ভুল পথে হাঁটার কারণে নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু, অভিমত বিশেষজ্ঞদের। শিশুদের নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় অভিভাবকরা।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshan এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshan news। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।